আজ আমরা ক্যাম্পেইন করব আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে, সো এটার পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস সি। গাড়িতে সব কিছু ওঠানোর পর্ব, বাট একা করাটা একটু কষ্ট, বাট কিছু করার নেই। আমাদের ক্যাম্পেইনের স্পটটা আমাদের বাসা থেকে আনুমানিক 9 থেকে 10 কিলোমিটার দূরে। আমরা খুব দূরে প্ল্যান করিনি, এই কারণে আমার ফ্রেন্ডসদের সবারই ফার্স্ট টাইম ক্যাম্পেইন, তাই খুব একটা দূরে যাওয়ার প্ল্যান ছিল না আমাদের। আমাদের পার্কিং স্পট থেকে আমাদের ক্যাম্পেইন স্পটে যেতে 4 থেকে 5 মিনিট পায়ে হাঁটতে হয়, আর আমার জিনিসপত্রগুলো ক্যারি করতে সাহায্য ব্যয় আমাকে যথেষ্ট হেল্প করছে। যতবার ক্যাম্পেইন করেছি ফিক্সের কাজটা আমি করতাম, বাট দিস টাইম সাজন ভাই আমি বলবে যে ফিক্স সুইডেনে টেন্টকে থ্যাল্ট বলে, আর আমাদের টেন্টের কাজ অলমোস্ট ডান। আমরা আমাদের আর কিছু ফ্রেন্ডের জন্য ওয়েট করছি, আর ততক্ষণে আমি আপনাদেরকে আমাদের ক্যাম্পেইন প্লেসের আশপাশটা ঘুরে দেখাই। এটা একটা সমুদ্রের শাখা, আর আমরা যেখানে ক্যাম্প করছি সেটা একটা বিচ বলা যেতে পারে, বাট এটা খুবই ছোট একটা বিচ। সবাই মিলে মজা করার জন্য আমরা একটু নিকোটিন ফ্রি শিশার ব্যবস্থা করেছি, এটা আমাদের ক্যাম্পেইনের মজাটা আর একটু বাড়িয়ে দিয়েছে। আমরা কিছু ছোলা মুড়ির ব্যবস্থা করেছি, আর সাথে কিছু নাস্তা, আর কফি তো অবশ্যই। সবাই একসাথে গাদাগাদি করে শোয়ার মজাটা আলাদা। এখন সকাল, সবাই ফজর নামাজের জন্য অজু করছে। নামাজে পড়ে সবাই একসাথে বসে সানরাইজ দেখার মজাই আলাদা, সত্যি মনটা ভালো করে দেয়। আমাদের ক্যাম্পেইন স্পটটা ছিল স্লক্সতা বদেত, আর স্লক্সতা বদেতে ফিশিংয়ের জন্য খুব সুন্দর একটা লোকেশন আছে, যেখানে খুবই ইজিলি মাছ ধরা যায়। যদিও আমরা কোনো মাছ পাইনি, বাট উই ট্রাইড।
যদি আপনি হাইকিং করতে পছন্দ করেন তো স্লক্সতাবদেতে হাইকিং এর জন্য ছোট্ট একটা পাহাড় আছে ইউ ক্যান ডু দ্যাট Also, there is fully natural motion swimming pool. After China, you can swim for the parent motion swim. গুনগুন শুনতে শুনতে আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে এখন যাওয়ার পালা না ভাই ক্যাম্পেইনের অনুভূতি বলেন আমার জীবনে ফার্স্ট ক্যাম্পেইন তো অসম লাগছে গাইস আপনাকে যে সুন্দর একটা ক্যাম্পেইন অ্যারেঞ্জ করার জন্য ওয়েলকাম ভাই মুকুল ভাই কেমন লাগলো ক্যাম্পেইন ইয়া দ্যাটস ওয়াজ গ্রেট নাইট ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স देयर वाज লট অফ ওয়েভ অলসো আমাদের নানা ভাই আমাদের ইকবাল ভাই আর এসে রেডি হয়ে গেছে অলমোস্ট যাওয়ার জন্য ভাই মুখ ভাইয়ের মনে পরিষদ যাইতেছে এখন সবার কাছ থেকে বিদায় নেওয়ার পর্ব ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য এবং প্লিজ যদি একটু ভালো লাগে থাকে সাবস্ক্রাইব মাই চ্যানেল সাপোর্ট মি